ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সেকেন্ড কোর্সের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আজকের এই 4 নম্বর ক্লাসে আমরা মেনু ডেভেলপমেন্ট করব। তো মেনু ডেভেলপমেন্ট করার আগে আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা কিছু ভুল করেছি, সেই ভুলগুলো সমাধান করে আপনাদেরকে দেখাবো, তারপর আমরা মেনু ডেভেলপমেন্টে চলে যাব। তাহলে চলুন আমরা দেখি আমরা কী কী ভুল করেছি। তো আমি যদি আমাদের মেন যে এইচটিএমএল ফাইলটা সেটা যদি দেখি, তাহলে দেখেন এটা ঠিক আছে, তবে আমাদের এই এটাও ঠিক আছে। তো এখন এটার মধ্যে ভিন্নতা কী, মানে কি সমস্যা সেটা আমরা একটু ফাইন্ড আউট করতে হলে আমাদের অবশ্যই ইনস্পেক্ট ক্লিমেন্ট করে দেখতে হবে। তো দেখেন প্রথমত আমাদের আমি যদি ইনস্পেক্ট ক্লিমেন্ট করি আমাদের ডেভেলপমেন্ট কৃত থিমটা, তো দেখেন এখানে আমাদের যে রেসপন্সিভ পার্টটা মানে টগল বার মেনুর জন্য সেটা কিন্তু কাজ করছে না। আর আমাদের যদি এইচটিএমএল ফাইলটা দেখি সেটা যদি ইনস্পেক্ট ক্লিমেন্ট করি তাহলে দেখেন সুন্দরভাবে এটা কাজ করতেছে। এখানে সমস্যাটা কি, আমরা একটু আরও ডিপলি রিসার্চ করার জন্য আমরা যদি কন্ট্রোল ইউ দিই অথবা পেজ ভিউ সোর্সে ক্লিক করি তাহলে আমরা আরও ভালোভাবে বিষয়টা অবজার্ভ করতে পারবো। তো দেখেন এখানে আমাদের কিছু ফাইল আমাদের কানেক্ট করানো হয় নাই, ঠিক আছে। বিগত ক্লাসগুলোতে আমরা কোনো কায়দায় আমি ভিডিওর ভিতরে ভুল করছি সেটা আমরা এখন শুধরাবো। সেটা দেখার জন্য আমরা জাস্টিফাই করার জন্য আমাদের চলে যেতে হবে ফাংশনস ডট পিএসপিতে, যেখানে আমরা ফাইলগুলো এনকিউ করেছি মেবি 3 নম্বর ক্লাসে। তো দেখেন এখানে আমরা সেম ফাইলের নাম দিয়েছি, এখানে আমাদের সব কিছুই ঠিক আছে। এই যে আমাদের যে 5টা অপশন আমরা এখানে দেব, থিম নেম, তারপর লোকেশন, ডিপেন্ডেন্সি, ভার্সন, তো এই যে অপশনগুলো আমাদের সব কিছুই ঠিক আছে। তবে এখানে আমরা সেম নাম নামের ফাইল ব্যবহার করছি বিধায় মূলত আমাদের এগুলো কাজ করতেছে না। আপনারা ইতিমধ্যে জানেন সেম নামে এই ফাইল নেমটা ব্যবহার করলে মূলত কাজ করবে না এখানে, ঠিক আছে। তো আমরা ফাইলগুলো চেঞ্জ করে দিই, আমি প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, 3 নম্বরটা সেম নেম হয়েছে, তো সেটা চেঞ্জ করে দিই আমাদের রেসপন্সিভ নামে, এটা আমরা এখানে দিই কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমি যদি এখান থেকে মেইন বেরোয় এসে আমি যদি এবার রিলোড দিই আমাদের প্রবলেমটা আই হোপ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। আমি রিলোড দিলাম, দেয়ারপর এবার যদি আমি ইনস্পেক্ট ক্লিমেন্ট করি এখন দেখেন আমাদের এটা সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সমস্যাটা কোথায় ছিল। তারপর আমরা যদি হেডারে চলে যাই তাহলে দেখেন আমাদের হেডারের ভিতরে খুবই কম কন্টেন্ট মানে কোড, কিন্তু হেডার অংশে তো আমরা এসটিমেলের মূল ফাইলটা চেক করলে কিন্তু অনেক কোড দেখতে পাই, তাই না? তার মানে আমরা যখন বুটস্ট্র্যাপিং করতেছিলাম আমাদের ফাইলটা তখন কিন্তু এই যে আমরা এই ফাইলটা এখান থেকে কাটি নাই, হ্যাঁ আমাদের এই দেখেন এটা কিন্তু ইন্ডেক্স ডট পিএসপি ফাইল, যেখানে আমাদের হেডারের আরও অনেক অংশের কোড আমাদের ইন্ডেক্স ডট পিএসপি ফাইলের মধ্যে রয়ে গেছে, যেগুলো আমাদের হেডার অংশে কেটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেই কাজটা করে ফেলাই, আমি জাস্ট উপর থেকে এই আমাদের হেডার ডট পিএসপি এটা তো থাকবে অবশ্যই, না থাকলে তো হেডার ফাইলটাই কাজ করবে না, হেডার ডট পিএসপি ফাইলটা কাজ করবে না এই কোডটুক না থাকলে, তাই না? তো এটা আমরা রেখে আমরা বডির থেকে ধরে আমরা এই যেখানে হেডার শেষ হয়েছে এখানে বলছে এখানে হেডার ইন্ট এই অপশন এখানে শিফট চেপে ধরে উপরে আমি কিন্তু ক্লিক করে আছি, তারপর স্ক্রল করতে করতে নিচে এসে এখানে শিফট চেপে ধরে আমি ক্লিক করলাম, দেখেন উপরের থেকে নিচে সিলেক্ট হয়ে গেল, তারপর কন্ট্রোল জেড অথবা কিবোর্ডের কন্ট্রোল এক্স অথবা কাট যে কোনো একটা করলেই হবে, এই অবস্থা করে আমি এখানে একটু সেভ দিয়ে দিলাম। দেয়ারফর আমরা চলে যাব হেডার অংশে, এখানে আসার পর আমরা নিচেই আমরা এই কোডটুক দিয়ে দিব, কন্ট্রোল এস দিব, আমরা কোনো ধরনের পরিবর্তন দেখব না আমাদের ফাইলের মধ্যে। আমি যদি এখানে একটু রিলোড দিই কোনো ধরনের সমস্যা আমরা এখানে দেখব না, ঠিক আছে, আমাদের সব কিছুই পারফেক্টলি কাজ করবে, এখন দেখেন সব কিছুই ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ ওকে। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা যদি সাইটটাকে লগ ইন করি তারপর মেনু ডেভেলপমেন্টটা আমরা চলে যাব, আমি এখানে ও সরি আমাদের এইটাতে চলে যেতে হবে, রুট ডোমেনে চলে যেতে হবে, এখানে মেবি কি নাম দিয়েছিলাম আমার মনে নাই, মেবি এরকম কিছু দেখছিলাম। আচ্ছা এই অবস্থায় যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই তখন কি করার আপনাদের কি আবার জানার আছে, মানে কেউ কি জানেন? তো খুবই ইজি একটা বিষয়, আমরা জাস্ট লোকাল হোস্টে চলে যাব, মনে করেন আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমি কিন্তু আমার গুগল ক্রোমে সেভ করা আছে ওখান থেকে কিন্তু আমি দেখে আসতে পারতাম, তবে ধরেন আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো সেই অবস্থায় কী করতে পারেন এইটা তো একটু জানার দরকার, তাই না?
তো সেই অবস্থায় আপনি যে কাজটা করবেন আপনি লোকাল হোস্টে চলে যান। আর লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লেখার পর আমাদের ডাটা পেজে চলে যেতে হবে এইটা পরিবর্তন করার জন্য। তো দেখেন এখানে আমরা ডাটা পেজে চলে আসলাম। তো আমাদের ডাটার নামটা কি রুবেল হোসেন, এটা হচ্ছে আমাদের ডাটার নাম ছিল। আই থিঙ্ক আপনারা জানেন বিগত ক্লাসগুলো যারা দেখছেন। তো এখানে আমরা যদি থিম অপশন, আচ্ছা এই যে ডাব্লুপি অপশনে যদি যাই তাহলে আমাদের ইউআরএলটা দেখতে পাবো যে আমরা ঠিক ইসে আছি কি না। আমরা ঠিক অপশনে নাই, এখানে রুবেল হোসেন 99, তাহলে আমাদের এইটা না ডাটাবেস, আমাদের রুবেল হোসেন 99 এইটা মেবি আমাদের ডাটাবেস। তো না এটাও না, টেস্ট ডাটাবেস। আচ্ছা ডাটাবেস খুঁজে বের করা সহজ উপায় কী? মনে করুন ডাটাবেসের নামটাও আমরা ভুলে গেছি, যেমনটা আমি এখন ভুলে গেছি, তো সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ওয়ে আছে, আমরা চলে যাব ফাইলে। ফাইলে আসার পর ফাইলে চলে যাই, এই যে আমাদের এটা হচ্ছে ফাইল। এখানে আসার পর কনফিগ ডট পিএসপি এই ফাইলটাকে আপনারা এডিট করবেন। করার পর এইখানে দেখেন আমাদের ডাটাবেসের নাম আছে, তো এই ডাটাবেস নামটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমি চলে আসলাম, আমাদের এটা হচ্ছে মূল ফাইল, এইখানে আসলাম। কন্ট্রোল এফ দিয়ে আমি ওই ডাটাবেস নামটা পেস্ট, এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের ডাটাবেস। তাহলে আমরা ডাটাবেসটা ফাইন্ড আউট করতে পারলাম। এখন এই অবস্থায় আমরা চলে যাব, কোথায় আসব, ইউজার নেম, এই যে ইউজার, এই ইউজার অপশনে চলে আসব। এখানে না আমাদের, এখানে না আমাদের কোথায়, ইউজার্স, এই যে ইউজার একদম নিচেরটা, এই যে এখানে আসার পর দেখেন আমাদের ইউজার নেমটা মূলত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ তো তার এটা দেখেন আমরা টোটালটাকে আমরা এডিট অপশনে ক্লিক করি। আমি কোথায় কোথায় এসেছি আপনারা একটু ভিডিওটা অফ করে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি বারে বারে রিপিট করতেছেন, এই যে আমাদের আছে ইউজার নেমটা। তো আমি ইউজার নেমটা নিলাম, নেওয়ার পর এই যে এখানে আমি ইউজার নেমটা দিলাম। এবার পাসওয়ার্ডটা মনে করেন আমরা রিকভারি করে ফেলবো, এই যে পাসওয়ার্ড অপশনে। হ্যাঁ তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 এটা দিয়ে দিলাম। হ্যাঁ দেওয়ার পরে যে এইখানে আসার পর আপনি MD5 নামে একটা অপশন পাবেন, একটু খোঁজেন MD5, এই যে MD5 এই অপশনটা সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পর এই পাসওয়ার্ডটা মূলত এখানে ডাটাবেসের সাথে সেট হয়ে যাবে। এবার যদি আমরা এখানে ক্লিক করি 1 2 3 4 5 6 7 8 9, তারপর লগ ইনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এটা ড্যাশবোর্ডে প্রবেশ করলো। ঠিক আছে এবার আমি ব্রাউজার সেভ করে রাখি, আশা করি আপনার টোটাল প্রসেসটা বুঝতে পারছেন। তো সেম প্রসেসেও আপনার লাইভ সার্ভারেও পাসওয়ার্ড এইভাবে চেঞ্জ করতে পারবেন যদি ভুলে যান। আচ্ছা যাই হোক, আমাদের মূল সাবজেক্টে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের মেনু ডেভেলপমেন্ট। এখানে দেখেন ড্যাশবোর্ড আসার পর আমাদের দেখেন এখানে কোনো মেনু নাই, আমরা নর্মালি থিম কাস্টমাইজেশন করতে যাই কিন্তু এখানে একটা মেনু পাই, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি না। তো সেটা করার জন্য আমাদের ফাংশনস ডট পিএসপিতে আমাদের কিছু কাজ করতে হবে, ইম্পর্টেন্ট কাজ মেনুটা আনার জন্য। তো আমি চলে আসলাম ফাংশনস ডট পিএসপিতে। আসার পর এই যে আমাদের আফটার সেট আপ থিম, এই হুকের আয়ত্তই কিন্তু এই কাজটা করতে হবে, মাথায় রাখবেন। আমাদের মেনুটা রেজিস্ট্রেশন করতে হলে এই হুকের ভিতরে থেকে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা আমি এখানে কি করতে পারি, আচ্ছা এখানে একটা ফাংশন আমি ডিফাইন করি, ফাংশনটার নাম দিয়ে রেজিস্টার নেম মেনু, আপনারা লিখে নিতে পারেন খাতাতে। হ্যাঁ অথবা আপনারা ভিডিও দ্বারা মনোযোগ সহকারে দেখে মাথার ভিতরে গেঁথে রাখতে পারেন। মেনু এই অবস্থায় করার পর আমি যদি এইভাবে রাখি, এখন দেখবেন যে আমাদের এখানে মেনুটা চলে আসবে, আমাদের আর কিছুই করা লাগবে না, জাস্ট একটা ফাংশন লেখার ফলেই। এখানে কি বলতেছে, ম্যানেজ মেনু ইরর শো করতেছে, ইররটা কি আমরা একটু দেখি। রেস্টার ম্যানেজ মেনু, ও আচ্ছা আমরা এখানে মেনুস এস যোগ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, কারণ আমাদের একাধিক বিষয় এখানে পাস করার প্রয়োজন হবে, এই ক্ষেত্রে এস যোগ করতে হবে, মাস্ট এটা আমাদের করতেই হবে, আদারওয়াইজ আমরা ইরর দেখাবো আমাদের। হ্যাঁ ওকে ফাইন, দ্যাটস গ্রেট। এবার আমরা সেভ দিয়ে আমরা যদি এখানে সে রিলোড দিই তাহলে আমাদের প্রবলেমটা 100% সলভ। ওকে দ্যাটস ইট। এখন দেখেন আমরা রেফারেন্স থেকে মেনুতে আসার পর আমরা মেনু নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই মেনুতে ক্লিক করার পর দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যেভাবে করছিলাম ঠিক সেমভাবে আমরা এখানে মেনু অপশনটা পেয়ে গেছি। রিয়েলি অনেক চমৎকার একটা বিষয়।
এখন আমরা যদি একটা মেনু তৈরি করে দেখেন আমাদের প্রজেক্টে কয় ধরনের মেনু আছে একটু থিংকিং করেন আপনি আমাদের হেডার অপশন একটা মেনু আছে আমাদের লাস্টে ফুটার অপশনও মেনু আছে তাহলে আমরা দুইটা মেনু রেজিস্ট্রেশন করে চলাত করে চলুন এখানে আমি যাই তারপর এখানে একটা এরে দিই যেহেতু আমাদের একাধিক বিষয় এখানে পাস করতে হবে সেক্ষেত্রে আমরা একটা এরে এখানে পাস করতে পারি এখানে বলতে পারি প্রথমে আমরা আমাদের হচ্ছে গিয়ে মেনু আইডি মেনু নেমটা দিতে পারি তারপর আইডি তারপর আমি প্রথমে বলতে পারি আমাদের প্রাইমারি মেনু যেহেতু অথবা হেডার মেনু ঠিক আছে প্রাইমারি মেনু হেডার মেনু মেইন মেনু যে কোনো একটা দিতে পারি হোয়াট এভার যেটা আপনার বুঝতে সুবিধা হবে আচ্ছা আমি এখানে বলি যে মেইন মেনু বা হেডার মেনু সি হেডার মেনু আচ্ছা এটা আপনার মন মতো দিতে পারবেন এখানে আইডিটা দিয়ে দিতে পারবেন যে আইডিটা ধরে আমরা মেনুটা কানেক্ট করাবো ভিতর থেকে এসটিএমএল কোডের ভিতর থেকে সেটা হেডার মেনুই বলে দিই সিডি হেডার মেনু আইডি এটা বলে দিলাম হ্যাঁ তারপর এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমরা ফুটার মেনু বলতে পারি এখানে ফুটার মেনু ওকে আচ্ছা এইখানে আমি জাস্ট ফুটার কথাটা লিখে দিই যেহেতু আমাদের দুইটা মেনু আছে এই জন্য আমি দুইটা রেজিস্ট্রেশন করে রাখলাম দ্যাটস ইট এইখানে আমি কন্ট্রোল এস দিলে আমাদের একটা ইরর শো করতেছে এখানে দেখেন ইরর শো করতেছে তার মানে আমরা কোডিংয়ে কোথায় ভুল করছি এই কারণে ইরর শো করতেছে হ্যাঁ ভুলটা হচ্ছে আমরা যে এখানে সেমিকলন দিয়েছি তো এই সেমিকলনটা আমাদের হবে না তো জাস্ট আমরা সেমিকলনটা ডিলিট করে দিয়ে আমি কন্ট্রোল এস দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল এবার আমরা এটার মধ্যে ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর এখানে রিলোড দিলে দেখবেন আমাদের লোকেশন চলে আসবে এখানে আমি রিলোড দিলাম এখন আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এটা চলে আছে ও আমরা একটা বিষয়ে আমরা ভুল করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে এইটা হচ্ছে আইডি আমাদের এটা হচ্ছে নাম তো এইটাকে আমরা এইভাবে আমরা কাট করতে পারি এই যে এইভাবে এখানে আমরা দিয়ে দিতে পারি আমি একটু ভুল করেছি আপনারা একটু প্লিজ শুধরাই নেন বিষয়টা এইভাবে আমি এখানে দিলাম এবার আমি এখানে বলতে পারি হেডার মেনু হেডার মেনু ওকে আচ্ছা এখানে আমরা বলতে পারি ডাবল টি আর ফোর মেনু ওকে এই অবস্থায় এবার আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে সরি এখানে রিলোড দিলাম এই যে এখন আমরা একটা মেনু রেজিস্ট্রেশন করে ফেলাম ধরেন আমি হেডার মেনু লিখলাম হেডার মেনু লেখার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এখানে সিলেক্ট করে দিতে পারবো যদিও আমাদের এখানে কোনো কাজ হবে না আমি তারপরও আপনাদেরকে একটু দেখাই আমাদের আরেকটু ডিপলি আরেকটা ক্লাস নিতে হবে মেনু রিলেটেড এই ভিডিওটা লং হয়ে যাবে যদিও কারণ অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো এই কারণে কারণ ডাটাবেস নিয়ে আলোচনা করছি পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন সেটা আলোচনা করছি তো একটু সমস্যা ছিল সেটা নিয়ে আলোচনা করছি যে এটা কি আচ্ছা যাই হোক আমি সব কিছু আপনাদের বোঝাই দেবো সেকেন্ড ক্লাস ইনশাল্লাহ সাথেই থাকবেন আর হ্যাঁ আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন প্লিজ আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় বোঝানো কোয়ালিটি কেমন হয় কমেন্টস যদি পাই তাহলে দেখলে পড়তে অনেক ভালো লাগে এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু কমেন্টস করবেন আর একটা লাইক দ্যাটস ইট এটা এইটা করলে আমাদের অনেক ইন্সপিরেশন তৈরি হয় আচ্ছা তো এই অবস্থায় এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মেনু লোকেশনটা যেহেতু তৈরি করে ফেলাম এবার আমরা এখানে সব কিছু হয়ে গেল এবার আমাদের মেন কোডের মধ্যে চলে আসি হেডার ডট পিএসপিতে আমাদের মেনু ইসের কোড আছে সরি মেনু কোড আছে আচ্ছা এই যে আমরা মেনু এইচটিএমএল কোডে চলে আসলাম আমরা এখান থেকে ভিউতে গিয়ে এটা দিই তাহলে কোডগুলো আমাদের সুন্দরভাবে সামনে শো করবে এই যে আমাদের মেনুর ন্যাপ থেকে শুরু হ্যাঁ তো এইখান থেকে আমরা জাস্ট এখানে আমরা মেনু করতে পারি পিএসপি কোড শুরু করতে পারি মেনুটা নিয়ে আসার জন্য পিএসপি শুরু করলাম পিএসপি শেষ করলাম তারপর মেনুটা নিয়ে আসতে হলে আমাদের কী করতে হবে ওই মেনুটা ধরতে হলে যেখানে যে কোন মেনুটা ফাংশন স্টার্ট পিএসপিতে যে মেনুটা এখন রেজিস্ট্রেশন করে আসলাম সেটাকে ধরতে হলে আমাদের বলতে হবে ডাব্লুপি ন্যাব মেনু ঠিক আছে ডাব্লুপি ন্যাব মেনু আচ্ছা ডাব্লুপি ন্যাব মেনু লিখলাম লেখার পর আমরা এখানে একটা অ্যারে রান করতে পারি যেহেতু একাধিক বিষয় আমাদের এখানে পাস করতে হবে আচ্ছা তো আমরা প্রথম অপশনে আমরা দেবো থিম লোকেশন যেহেতু আমাদের ওইখানে বলে আসছি আইডি দিয়ে দিয়ে এই জন্য আমাদের থিম লোকেশন বলতে হবে থিম লোকেশন হ্যাঁ এই কথাটা লিখতে হবে মাস্ট এটা লিখতে হবে এটা আপনি আপনার নিজের মতো দিতে পারবেন না এটা আপনাকে লিখতেই হবে আচ্ছা আমরা এখানে কী দিতে পারি কোন মেনুটাকে ধরবো আমরা
কোথায় ফাংশনস ডট পিএসপি, ধরুন আমি এই হেডার মেনুটাকে এই আইডিটা ধরলাম, এখানে এই আইডিটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে আমরা যদি এখন সেভ দিয়ে বেরোয় এসে যদি এখানে একটা রিলোড দিই, তাহলে আমাদের এই তিনটা মেনু দেখবেন এখানে ভাঙা ভাঙা অবস্থায় শো করবে। আমি যদি এখানে একটা উপরে চলে যাই, একটা রিলোড দিই, তাহলে দেখবেন এখানে চলে আসবে আমাদের। আচ্ছা, এখানে আমাদের আসলো না কেন, কন্ট্রোল এস দিই সেভ দিলাম, আমাদের সব কিছু ঠিক থাকলে এখানে চলে আসার কথা। ও এই যে এইখানে, এই যে চলে আসে, দেখছেন ভাঙা ভাঙা অবস্থায়। আচ্ছা, অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আমরা মেনুটা রেজিস্ট্রেশন করে প্রপারলি নিয়ে আসতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা এই যে এই মেনুগুলো ফেলিয়ে, স্ট্যাটিক মেনুগুলো ফেলিয়ে আমাদের ডাইনামিক মেনু এখানে শো করাবো, একদম সেম ডিজাইন এখানে দেখাবে ইনশাল্লাহ। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কি ধরনের ভিডিও আমি মেক করতেছি, ভালো হচ্ছে কি খারাপ, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে। দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।